প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমাদের আজকের পাঠ মহিয়সী রোকেয়া। তাহলে চলো শিক্ষার্থীরা, পৃথিবীর মানচিত্রে একটি দেশ বাংলাদেশ, আর বাংলাদেশের একটি বিভাগ রংপুর। রংপুরের একটি গ্রাম পায়রাবন্দ, যেখানে জন্ম বেগম রোকেয়ার। সে অনেক দিন আগের কথা, রংপুরের পায়রাবন্দ গ্রাম। গ্রামেই জন্ম হল এক ফুটফুটে শিশুর, নাম তার রোকেয়া। রোকেয়ার দুই বোন আর দুই ভাই, বাবা জমিদার। কিন্তু সেই জমিদারি তখন পড়তির দিকে, আগের অবস্থা আর নেই। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উড়তে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই, ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয়, তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়াতিও রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। চার দেয়ালার মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। কারো সামনে সে ছেলে হোক বা মেয়ে, আশাই ছিল নিষিদ্ধ। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়াই বা শিখবেন কিভাবে? সে রাতের আধারে কি করল, লেখাপড়া চালিয়ে গেল। কিন্তু তিনি তো দোম্বার পাত্রী নন, বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন। কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগল। রোকেয়ার বড় বোন করিমুন্নেছা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেছা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ! বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। সেই লেখাপড়াটা ছিল আর এক যুদ্ধ। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন। এ বই সে বই থেকে ভাই সাবের দিচ্ছেন পাঠ। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু। রাতের পর রাত এভাবেই কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। আসলে সেই সময়টা ছিল এমনই, মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। এভাবেই বড় বোন করিমুন্নেছার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেল। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ
সাকাবাত হোসেন, সরকারি চাকুরে। এবার স্বামীর নামানুসারে তার নাম হল রোকেয়া সাখাওয়াত হোসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা। স্বামীর বাড়ি ভাগলপুর, পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন। রোকেয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন, কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে? বাংলা ভাষাকে তিনি একদিনের জন্যও ভুলে থাকতে পারেননি। এখন আমরা রোকেয়ার বিভিন্ন বয়সের ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন রূপে। এ যেন এক মাতৃরূপ। বিয়ের মাত্র 10 বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ সাকাওয়াত হোসেনের মৃত্যু হল। এবার শুরু হল রোকেয়ার আরেক জীবন। মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। 1909 সাল, স্বামীর মৃত্যুর 1 বছর পর কলকাতায় স্বামীর নামে তাই দিয়ে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন। শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকল। তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে। কত কথা তার মনে, কত কিছু বলবার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি। মনের কথা, মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়, পড়ালেখা করার অধিকার নেই। অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না, বাইরে কাজ করার অধিকার তারা পায় না। পড়ালেখা করে ছেলেরা, বাইরে কাজ করে। মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায়। রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। রোকেয়া বলেছেন, একটা গাড়ির থাকে 2টো চাকা, গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হবে। একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না। মেয়ে আর ছেলে হচ্ছে সেরকম। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সেই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া। 1932 সালের 9ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। চলো এবার আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। জমিদার, বন্দি, চিলেকোঠা, স্নেহ, স্বাধীনতা, প্রতিষ্ঠা, লেখালেখি, উন্নতি, সমাজ, অধিকার, লড়াই, নারী জাগরণ, অগ্রদূত, মহিয়সী, চিরস্মরণীয়। তাহলে আমরা অর্থগুলো বলি। জমিদার, জমিদার অর্থ ধনী ব্যক্তি। বন্দি, বন্দি অর্থ আটক। চিলেকোঠা অর্থ বাড়ির ছাদের লাগোয়া ঘর। স্নেহ অর্থ ভালোবাসা। স্বাধীনতা অর্থ মুক্ত। প্রতিষ্ঠা অর্থ তৈরি। লেখালেখি অর্থ লেখা বা রচনা। উন্নতি অর্থ কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। সমাজ, আমাদের চারপাশের পরিবেশ, মানুষ। অধিকার, দাবি বা পাওনা
জিনিসের ওপর দখল নেওয়া, লড়াই, যুদ্ধ বা সংগ্রাম, নারী জাগরণ, অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা, অগ্রদূত যিনি পথ দেখান, মহিয়সী মহান যে নারী, চিরস্মরণীয়, সবসময় যাকে মানুষ স্মরণ করে। জমিদার দিয়ে আমরা বলতে পারি, জমিদার বাড়ির পাশে বড় পুকুর আছে। বন্দি, পুলিশ চোরটাকে বন্দি করে নিয়ে গেল চিলেকোঠা। চলো চিলেকোঠায় বসে গল্প করি। স্নেহ, বড়রা ছোটদের স্নেহ করেন। স্বাধীনতা, স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়। প্রতিষ্ঠা, রোকেয়া মেয়েদের লেখাপড়ার জন্যে স্কুল প্রতিষ্ঠা করেন। লেখালেখি, লেখালেখি করা ভালো গুণ। উন্নতি, তার স্বাস্থ্যের ভালোই উন্নতি হয়েছে। সমাজ, সমাজে সবাই মিলেমিশে থাকা উচিত। অধিকার, সমাজে সবার সমান অধিকার। লড়াই, প্রকৃতিতে সবাই লড়াই করে বাঁচে। নারী জাগরণ, নারী জাগরণের জন্য সবার চেষ্টা থাকা দরকার। অগ্রদূত, বেগম রোকেয়া আমাদের নারী জাগরণের অগ্রদূত। মহিয়সী, মহিয়সী বেগম রোকেয়া নারী শিক্ষায় অবদান রেখেছেন, চিরস্মরণীয়। মুক্তিযোদ্ধারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।